প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিনের নেই, আজকেও তোমাদের মঙ্গল কামনা করছি। আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখাচ্ছি আমি মডেল 22-এর 3 নং, অর্থাৎ যেটা আমাদের ইউনিট 21-এর লেসন 1-2 থেকে প্রশ্নগুলো আছে। প্রথম প্রশ্নটা দেখো, হোয়াট ইজ ক্যাম্পোরি, ক্যাম্পোরি কি? এই যে দেখো, হোয়াট ইজ ক্যাম্পোরি, ক্যাম্পোরি কি? দেখো এই যে এখানে দেখো, এখানে আসি, দেখো এখানে লেখা আছে, দেখো এই ক্যাম্পোরি ইজ এ গ্যাদারিং অফ কাপস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ। জাস্ট এই অংশটা আমি এখানে কিন্তু লিখে দিচ্ছি সরাসরি, একদম সরাসরি, কোনো পরিবর্তন করিনি। দেখো ওখানে ছিল হোয়াট ইজ ক্যাম্পোরি, এখানে লেখা আছে দেখো ক্যাম্পোরি, এই ক্যাম্পোরি ইজ এ গ্যাদারিং অফ কাপস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ, একদম কোনো পরিবর্তন হবে না। তোমরাও কোন ধরনের পরিবর্তন করবে না, জাস্ট খুঁজে লিখে দিবে। এরপরে হাউ মেনি মেম্বার্স, 2 নম্বর প্রশ্ন দেখো, হাউ মেনি মেম্বার্স, হাউ মেনি মেম্বার্স ওয়ার ইন দ্য গ্রুপ, ওয়ার ইন দ্য গ্রুপ, এই প্রশ্নটার উত্তর দেখো এখানে দেওয়া আছে। দেখো দে আর ওয়ার 10 অফ আস অ্যান্ড 2 লিডার্স, ওরা বলছে তারা 10 জন ছিল, 2 জন নেতা, তাহলে মোট কতজন হলো? 12 জন। জাস্ট এখানে আমরা এই যে এখান থেকে নিয়ে এসেছি, যেখানে সাবজেক্ট থাকে না সেখানে দেয়ার সাবজেক্ট, যে দেয়ার সাবজেক্টটিকে সামনে দিছি, তারপর অয়ার এটাও বসে গেল। শুধু মেম্বারের আগে দেখো, এই মেম্বারের আগে এই 12 বসে গেছে এখানে, এই যে এখানে দেখো ওরা ছিল 10 জন, 2 জন ছিল নেতা, মোট 12 জন, 12 এই যে 12 মেম্বার্স, এটা বসলো। এরপরে ইন দ্য গ্রুপ এই অংশটাও এখানে বসে গেল। দেখো এখানে প্রশ্ন থেকে সাজানো হয়েছে। তো আমরা প্রশ্নটা কিভাবে সাজালাম? উত্তরটা প্রথমে যে সাবজেক্ট দেয়ার, সাবজেক্ট দেয়ার বসে গেল, দেয়ার পর আছে যে কি অয়ার অক্সিলিয়ারি, এটা বসে গেল। সো মেম্বারের আগে শুধু কতজন মেম্বার, এখানে হাউ মেনি মেম্বার্স, হাউ মেনি কতজন, আমরা এখানে 12 লিখে দিলাম, মেম্বার্স ইন দ্য গ্রুপ, বাকি অংশ বসে গেল। এরপর দেখো সি নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড, দেখো হোয়াট ডিড দ্য কাপস ডু এট দ্য ক্যাম্প, রাইট অ্যাট লিস্ট ফোর সেন্টেন্স, কমপক্ষে 4 বাক্য লিখতে বলছে। তো হোয়াট ডিড দ্য কাপ ডু ইন দ্য ক্যাম্প, ক্যাম্পে কাপ কি করছিল? দেখো এই যে এখানে আসো, এই যে এখান থেকে লেখা আছে অ্যাট ক্যাম্প, ক্যাম্পে উই ক্লিনড, উই মানে যে এই প্যাসেজটা বলছে সে একজন স্টুডেন্ট, সেজন্য সে বলতেছে উই, আমরা বলবো দে অথবা দ্য কাপ, দে অথবা দ্য কাপ, আমরা দে বলতে পারি। দে ক্লিনড আপ দ্য এরিয়া, সেট আপ, ওরা বলছে আওয়ার টেন্স, এটা যে বলছে সে বলতেছে আওয়ার টেন্স, আমরা বলবো দেয়ার টেন্স, তাদের টেন্স। অ্যান্ড প্রিপেয়ার, এরা বলছে আওয়ার ব্রেকফাস্ট, আমাদের ব্রেকফাস্ট, আমরা বলবো কি দেয়ার ব্রেকফাস্ট। আফটার ব্রেকফাস্ট, এখানে আরো অনেকগুলো দেওয়া হয়েছে, উই প্লেইড গেমস উইথ দ্য কাপস ফ্রম দ্য আদার পার্টস অফ বাংলাদেশ, দেন উই হ্যাড, এখানে অনেকগুলো দেওয়া হয়েছে। এই পর্যন্ত একেবারে এই পর্যন্ত তাদের কার্যক্রম বা অ্যাক্টিভিটিস দেওয়া হয়েছে। আমি এখান থেকে 4টা কার্যক্রম দেখিয়েছি, যেমন অ্যাট ফার্স্ট, এরপর একটা কমা হবে, তো অ্যাট ফার্স্ট দ্য কাপ, এখানে উই ছিল, এখানে উই ছিল, আমরা বললাম দ্য কাপ ক্লিনড আপ দ্য এরিয়া, দেখো এই সেন্টেন্সটা নেওয়া হয়েছে। এরপর লিখছে না সেট আপ আওয়ার টেন্স, আমরা দিলাম দে সেট আপ, দেন তারপর দে সেট, একটু সাজানোর জন্য দেন যুক্ত করেছি, মিলন জন, দেন দে সেট আপ দেয়ার টেন্স, আফটার দ্যাট মানে তারপরে, আফটার দ্যাট তারপরে, দে প্রিপেয়ার দেয়ার লাঞ্চ, তাদের দুপুরের খাবার তৈরি, এই যে ইন দ্য আফটারনুন, এখানে আছে ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং উই, উই এর জায়গায় শুধু দে লাগাইছি, দে যুক্ত করাইছি, উই, উই মানে আমরা, যে প্যাসেজটা লিখছে সে বলছে আমরা, আমরা বলবো তারা, দে স্যাং সং অ্যান্ড রিসাইটেড পোয়েমস, দেখো একদম দেখে দেখে কোনো কিছু, এখানে শুধু একটা বাক্যের সৌন্দর্যের জন্য এখানে আমি বা বাক্যটা মিলানোর জন্য দে যুক্ত করেছি, সরি দেন যুক্ত করেছি, আর এখানে আসে যুক্ত করেছি কি আফটার দ্যাট তারপরে, আফটার দ্যাট মানে তারপরে। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, হোয়ার ডিড দ্য কাপ ক্যাম্পোরি টেক প্লেস, দেখো হোয়ার ডিড দ্য কাপ ক্যাম্পোরি টেক প্লেস, এটা কিন্তু এখানে লেখা আছে, যে এখানে দেখো আমার এটা তোমাদের বইয়ে চেঞ্জ হয়েছে, কিন্তু আমার এখানে এটা বইটা আগের, সেজন্য দ্য কাপ ক্যাম্পোরি টেক, টেক এর পাস্ট ফর্ম টুক, টুক প্লেস ইন শ্রীমঙ্গল, এখানে মনে রাখবে যখনই বাড়বে, যখনই প্রশ্নে ডিড থাকবে তখন বাড়বে পাস্ট ফর্ম হবে, যখনই বাড়বে অক্সিলিয়ারি হিসেবে ডিড থাকবে প্রশ্নে তখনই বার্বের পাস্ট ফর্ম হবে। দেখো এখানে এখানে টেক ছিল, টেক প্লেসটা হয়ে গেছে টুক প্লেস, জাস্ট আমরা এখান থেকে আবার দেখতে পারো, এখান থেকে দেখে দেখে লিখছি দ্য কাপ ক্যাম্পোরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল, জাস্ট দেখে দেখে লাইনটা বসিয়ে দিলাম। এরপরে ই নাম্বার, হাউ ডিড, দেখো
How did the cup go to Srimongal from Silet? Silet থেকে শ্রীমঙ্গল কিভাবে গেল কাপ? এই যে এখানে লেখা আছে দেখো From Silet we took a train to Srimongal. We took a train to Srimongal. Just এই লাইনটাই আমরা এখানে এ করে এডিট করে লিখে দিয়েছি যে From Silet, Silet থেকে the cup went. এখানে দেখো এখানে did আছে আর গো এজন্য ডিট থাকাই গোর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট টু শ্রীমঙ্গল বাই ট্রেন ট্রেনে করে গেলে দেখো রিকশায় করে গেলে হবে বাই বাই রিকশা প্লেনে করে গেলে হয় বাই প্লেন ট্রেনে করে গেছে সেজন্য বাই ট্রেন যদি হেঁটে গেলে মনে রাখবে শুধু হেঁটে গেলে একটু ভিন্ন অন বসে অন ফুট হেঁটে গেলে অন ফুট বাকি সবকিছুতে বাই যুক্ত করে যানবাহনের নাম দিবা এরপরে শেষ প্রশ্নটা হোয়াই ডিডন্ট দে টেক রিকশা হোয়াই ডিডন্ট দে টেক রিকশা কেন তারা রিকশা নিল না তো এটাও কিন্তু এখানে আছে দেখো কেন তারা রিকশা নিল এই যে এখানে দেখো উই আর এ বিগ গ্রুপ সো উই ডিডন্ট টেক এনি রিকশা এখানে দেখো প্রত্যেকটাতে উই অথবা আওয়ার আছে এই এখানে সেন্টেন্স গুলোতে উই অথবা আওয়ার আছে কেন এটা যে লিখছে সে তার নিজের ঘটনা বলছে সেজন্য উই আমরা আমাদের ব্যবহার করেছে তো আমরা যখন লিখছি এটা কিন্তু আমাদের ঘটনা না এটা তাদের ঘটনা এই জন্য লিখবো দে সো দেখো উই এর জায়গায় দে ব্যবহার করলাম দে আর এ বিগ গ্রুপ সো দে ডিডন্ট টেক এনি রিকশা আশা করি বুঝতে পেরেছ তোমরা মডেল বাইশের সবগুলাও করবা মডেল বাইশের যা আছে সেগুলাও করবা শেষে যে এই দুইটা আছে এগুলো আমি নিজে থেকেই দিয়েছি বা মডেলের মধ্যে নেই এগুলোও তোমরা করবা আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ